নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো দশম শ্রেণীর স্বদেশ পরিচয় ও তো দেখো ইতিহাসের টেক্সট বই সলভ করাচ্ছি। স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের বই, খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটা তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে? আমরা দুটো বই অলরেডি তোমাদের সলভ করে দিই, একটা জীবন মুখোপাধ্যায়, অপরটি জিকে পারে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা দেখে নাও আজকে আমরা ষষ্ঠ অধ্যায়। তো দেখো ষষ্ঠ অধ্যায় বলতে এইটা, ঠিক আছে? একটু দেখে নাও, একটু জুম করে দিচ্ছি, ঠিক আছে? বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের যাবতীয় MCQ, শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ঠিক আছে, SAQ, টু দ্য পয়েন্ট আমরা সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক। ফার্স্ট প্রশ্ন কী আছে? এক দাগের প্রশ্ন কী বলেছে? তিন কাঠিয়ে ব্যবস্থা প্রচলিত ছিল, অ্যান্সার হবে সিন অ্যান্সার বিহারে। দু দাগের প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ এর কৃষক নেতা ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার বিহারের। তিন দাগের প্রশ্ন, বাংলায় শ্রমিক কল্যাণে সর্বপ্রথম অগ্রসর হন, অ্যান্সার হবে শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টু দ্য পয়েন্ট আমরা ব্যাখ্যা করছি এবং তার অ্যান্সার সমেত চার দাগের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের যুগে উল্লেখযোগ্য শ্রমিক নেতা হলেন, এর অ্যান্সার হবে প্রেমতোষ বসু। পাঁচ দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, বিয়ের অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ছয় দাগের প্রশ্ন, রুশ বিপ্লব সংগঠিত হয়, সের অ্যান্সার 1917 খ্রিস্টাব্দে। সাত নম্বরের প্রশ্ন, তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, বিয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। আট দাগের প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার 1939 খ্রিস্টাব্দে। নয় দাগের প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন, অ্যান্সার বিয়ের অ্যান্সার মাদারি পাশি। দশ দাগের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1920 খ্রিস্টাব্দে। এগারো দাগের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গুজরাটে। বারো দাগের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল, বি এর অ্যান্সার হবে মধ্যবিত্ত শ্রেণী। তেরো দাগের প্রশ্ন, কী বলেছে? বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার যুক্তপ্রদেশে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি। ফোরটিন দাগের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, ডিয়ের অ্যান্সার গোদাবরী উপত্যকায়। পনেরো দাগের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, বিয়ের অ্যান্সার স্বামী সহজানন্দ। ষোলো দাগের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার মুম্বাইতে। সতেরো দাগের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল, ডিয়ের অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আঠেরো দাগের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার বীরেন্দ্রনাথ সাসমল। উনিশ দাগের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার হবে মালাবার উপকূলে। কুড়ি দাগের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, অ্যান্সার হবে সির অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। এবার দেখো শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। এক দাগে, কালিপরাজ শ্রেণী বাস ছিল, অ্যান্সার হবে গুজরাটের বারদৌলিতে হবে, শূন্যস্থানে হবে। দু দাগে, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে মুজাফফর আহমেদ। তিন দাগের প্রশ্ন, চম্পারণ কৃষি বিল কত খ্রিস্টাব্দে পাশ হয়, শূন্যস্থানে হবে 1917 খ্রিস্টাব্দে পাশ হয়। চার দাগের প্রশ্ন, ক্রান্তি পত্রিকা প্রকাশিত হতো ড্যাশ থেকে, অ্যান্সার হবে ঢাকা থেকে। পাঁচ দাগের প্রশ্ন, মণিবেন প্যাটেল ড্যাশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে বারদৌলি সত্যাগ্রহ, মানে বারদৌলিতে যে সত্যাগ্রহটা হয়েছিল তার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে, বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, অর্থাৎ ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে দেখাবো, ঠিক আছে? এক দাগে কী বলেছে? ইন্দুলাল জাগ্গিক, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিহার। রোমান্টুতে বাবা রামচন্দ্র, অ্যান্সার হবে ইর অ্যান্সার উত্তরপ্রদেশ। রোমান থ্রিতে ফজল ই হুসেন, অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার ইউনিয়নিস্ট দল। রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের, অ্যান্সার হবে এটা কংগ্রেস সমাজতান্ত্রিক দল, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আর আমাদের পাঁচ দাগের মানে বল্লভভাই প্যাটেল,
অ্যান্সার হবে সি এর অ্যান্সার গুজরাট। এবার তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। এক দাগে কী বলেছে, বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, এটা ভুল আছে। দুদাগে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, এটা ঠিক আছে। তিন দাগে রেডিক্যাল পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সিঙ্গার ভেল্লু চাট্টিয়া, এটা ভুল আছে। চার দাগে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন লর্ড ওয়েলেসলি, এটা ভুল আছে, লর্ড কার্জন করেছিল, ঠিক আছে, এটা ভুল আছে। পাঁচ দাগে গান্ধীজি 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন, এটা কী আছে, ঠিক আছে। ছয় দাগের প্রশ্ন কী আছে, স্বদেশী আন্দোলনে বাংলার কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা ভুল আছে। সাত দাগে একা আন্দোলন একটি বিখ্যাত শ্রমিক আন্দোলন, এটা ভুল আছে। আট দাগে বারদৌলি সত্যাগ্রহে অংশ নিয়ে বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি পান, এটা ঠিক আছে। নয় দাগে গান্ধীজি রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহারের বিরোধী ছিলেন, এটা ঠিক আছে। দশ দাগে ভারতে রেডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা হলেন মানবেন্দ্রনাথ রায়, এটা কি আছে, শুদ্ধ আছে, অর্থাৎ ঠিক আছে। এবার তোমাদের আমি বিবৃতিগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট বিবৃতি কি বলেছে, স্বদেশী আন্দোলনে শ্রমিকরা যোগদান করেনি, এর ব্যাখ্যা এক হবে, আন্দোলনের নেতৃত্ব ছিল মধ্যবিত্ত শ্রেণীর হাতে। দু দেখে বিবৃতি, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ব্যাখ্যা দুই হবে, এটি ছিল কৃষক আন্দোলন। পরের প্রশ্ন বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, ব্যাখ্যা এক হবে, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। পরের প্রশ্ন বিবৃতি, ঠিক আছে, চারে কী বলেছে, বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সুপ্রিয় দর্শকার্থী, ব্যাখ্যা তিন হবে, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। পাঁচ দাগে কী বলেছে বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কী বলেছে, কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি, এর ব্যাখ্যা তিন হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণী আন্দোলন। সুপ্রিয় দর্শকার্থী, এই যে খ মানে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এইগুলো কিন্তু তোমাদের আমি পরে অন্য কোনো একদিন সলভ করে দেবো, সময়টা অনেকটাই কম আছে আমার কাছে, ঠিক আছে। যেমন আছে মানবেন্দ্রনাথ, তার প্রকৃত নাম কী ছিল, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, এইগুলো কিন্তু খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আছে ফরওয়ার্ড ব্লক 1939 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, সুভাষচন্দ্র বসু কিন্তু প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অ্যান্টি সার্কুলার, এই সমস্ত জিনিস তোমরা তো জানো। তো দেখো, আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন নিয়ে আলোচনা করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর আমি ঠিক আগামীকাল এই যে তোমাদের যে সপ্তম অধ্যায়, ঠিক আছে, এই সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে, 20 শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ও বৈশিষ্ট্য, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, এই অধ্যায় নিয়ে খুব শীঘ্র আলোচনা করব।